আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। এখন কোভিডের প্রকোপ বাড়ছে, সবসময় কোভিড প্রোটোকল মেনে চলবেন, সবসময় মাস্ক পরিধান করবেন এবং কোভিডের অন্যান্য নিয়মকানুন মেনে চলবেন। নিজে সুস্থ থাকুন, নিজে প্রোটেক্টেড থাকুন এবং অন্যকে প্রোটেক্টেড থাকতে সহায়তা করুন। তো প্রিয় দর্শক, আজ আমাদের 99তম পর্ব। আমরা আজ ভ্যাট আইনের প্রথম অধ্যায়ের ধারা 2-এর দফা 49, 50, 51, 52 এই পর্বে এই চারটে দফা আমরা আলোচনা করব। এই চারটে দফায় চারটে কনসেপ্টের সংজ্ঞা দেওয়া হয়েছে: দলিল, দাখিলপত্র, দেওয়ানি কার্যবিধি আর নির্দিষ্ট স্থান। দলিল, দাখিলপত্র, দেওয়ানি কার্যবিধি আর নির্দিষ্ট স্থান, এই চারটে সংজ্ঞা এখানে আলোচনা করা হয়েছে। দলিল, দলিল একটা ডকুমেন্ট, ডকুমেন্ট একটা কনসেপ্ট ভ্যাট আইনের। এই ডকুমেন্ট কনসেপ্টটা এখানে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা ভ্যাট আইনের। এই দলিল, এটা নিয়ে ভ্যাট অ্যাকাউন্টস বেসড সিস্টেম, ভ্যাট ইনভয়েস বেসড সিস্টেম, অর্থাৎ ভ্যাট হলো ডকুমেন্ট বেসড সিস্টেম। তো ডকুমেন্টের এখানে খুব গুরুত্ব, ডকুমেন্টের খুব প্রয়োজনীয়তা। তাই দলিল কি, দলিল বলতে কি বোঝায় সেটাকে এক্সপ্লেইন করার দরকার হয়েছে ভ্যাট আইনে। তো সংজ্ঞাটা কীভাবে দেওয়া আছে ভ্যাট আইনে সেটা আমরা একটু দেখি। দফা 49 ধারা 2-এর দফা 49, দলিল অর্থে নিম্নবর্ণিত বস্তু অন্তর্ভুক্ত হইবে, যথা ক, কোনো কাগজ বা অনুরূপ কোনো বস্তু যাহার উপর অক্ষর, সংখ্যা, প্রতীক বা চিহ্নের মাধ্যমে কোনো লেখনী প্রকাশ করা হয়, বা খ, কোনো ইলেকট্রনিক উপাত্ত, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার ফিতা, কম্পিউটার ডিস্ক বা অনুরূপ কোনো ডিভাইস যাহা উপাত্ত ধারণ করিতে পারে। এই হলো দলিলের সংজ্ঞা। তো এখানে যে সংজ্ঞা আছে, তো এই সংজ্ঞা অনুসারে সমস্ত কিছু এই দলিলের সংজ্ঞার মধ্যে পড়ে যায়। কোনো কোনো কাগজ বা অনুরূপ কোনো বস্তু যার উপর অক্ষর, সংখ্যা, প্রতীক বা চিহ্নের মাধ্যমে কোনো লেখনী প্রকাশ করা যায়, এর মধ্যে সমস্ত কিছু পড়ে যায়। ওই প্রতিষ্ঠানের যাবতীয় ডকুমেন্টস এই দলিলের এই সংজ্ঞার মধ্যে পড়ে। মাঠ পর্যায়ে একটা সমস্যা আছে, সেটা আমি একটু আলোচনা করি। সেটা হলো ভ্যাটের যে রেজিস্টারগুলো রাখতে হয়, ভ্যাট আইন কমপ্লাই করতে হলে এই এনটিটিদের, প্রতিষ্ঠানদেরকে কতগুলো রেজিস্টার রাখতে হয়। একটা হচ্ছে মোশক, 6.1 হচ্ছে ক্রয় রেজিস্টার, 6.2 হলো বিক্রয় রেজিস্টার, এরপরে ভ্যাট চালানপত্র 6.3 ফর্মে রাখতে হয়, দাখিলপত্র সাবমিট করে কপি রাখতে হয় 9.1 ফর্মে, আরও কতগুলো ফর্ম আছে যে ফর্মে এই ভ্যাটে নিবন্ধিত প্রতিষ্ঠান তার রেগুলার ডকুমেন্টেশন রাখে। তো মাঠ পর্যায়ে অনেকের ধারণা যে এগুলোই হলো ভ্যাট ডকুমেন্ট এবং ভ্যাট অফিসার এগুলোই দেখতে পারবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আসে। এটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়। অনেক সময় যখন ভ্যাট অফিসার সব ডকুমেন্ট নিতে চায় বা সিজ করতে চায় বা পরীক্ষা করতে চায়, অনেকে এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে ডকুমেন্ট দেয় না, ডকুমেন্ট না দিতে না অসহযোগিতা করে, ভুল ধারণা থেকে করে, এই নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়। তো কীভাবে মানুষের মধ্যে ধারণাটা জন্মিয়েছে সেটা আমি বলতে পারবো না, যেভাবেই হোক এই ধারণাটা জন্মিয়েছে যে শুধুমাত্র এই ভ্যাটের যে হিসাবপত্র, যে ডকুমেন্টগুলোতে রাখা হয়, মানুষ মনে করে, অনেকে মনে করে যে এগুলোই ভ্যাট দলিল এবং ভ্যাট অফিসাররা এগুলো ছাড়া কিছু দেখতে পারবে না। এখানে আইনে দলিলের যে সংজ্ঞা, আইনে দলিলের যে সংজ্ঞা, তাতে ওই প্রতিষ্ঠানের সকল ডকুমেন্ট দলিল হিসেবে বিবেচ্য, ওই প্রতিষ্ঠানের সকল ডকুমেন্ট ভ্যাট অফিসার পরীক্ষা করতে পারবে, আটক করতে পারবে, সব করতে পারবে। তো এই বিষয়টা ক্লিয়ার করলাম, আমি আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। দলিল বলতে আইনে কী বোঝায় আর বাস্তবে দলিল বলতে অনেকে ভুল করে কি মনে করে, আমি আশা করি প্রিয় দর্শক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা ঠিক এভাবেই কমপ্লাই করবেন, ভ্যাট অফিসার
সকল প্রকার ডকুমেন্ট ভ্যাট অফিসার পরীক্ষা করতে এবং সিজ করতে ক্ষমতাপ্রাপ্ত তাকে সহযোগিতা করতে হবে। তো প্রিয় দর্শক, এরপরের সংজ্ঞাটা হলো দফা ৫০ দাখিলপত্র, দাখিলপত্র রিটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট রিটার্ন। তো এই দাখিলপত্রের সংজ্ঞা আইনে কীভাবে দেওয়া আছে আমরা একটু দেখি। আইনে দেওয়া আছে, দাখিলপত্র অর্থ কর নিরূপণ ও কর নির্ধারণের উদ্দেশ্যে কোনো কর্মেয়াদে করদাতা কর্তৃক পেশকৃত কোনো দাখিলপত্র। আমরা জানি ভ্যাটে মাসে একটা দাখিলপত্র দাখিল করতে হয়, টার্ন ওভার করে তিন মাসে একটা দাখিলপত্র দাখিল করতে হয়। আর আমরা ইনকাম ট্যাক্সে আমরা বছরে একবার একটা দাখিলপত্র দাখিল করি। দাখিলপত্র হলো ভ্যাটে এক মাস পর একটা দাখিলপত্র দাখিল করতে হয়, রিটার্ন সাবমিট করতে হয়। এখন অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়, অফলাইনেও করা যায়, অনলাইনে ম্যাক্সিমাম রিটার্ন সাবমিট হয়। তো দাখিলপত্র হলো ওই মাসের তার যাবতীয় কর্মকাণ্ডের একটা ফেরিস্তি, ওই মাসের তার যাবতীয় কর্মকাণ্ডের একটা হিসাব হলো দাখিলপত্র। আমরা দাখিলপত্র নিয়ে এর আগে আলোচনা করেছি এবং পরেও আমরা আলোচনা করব। দাখিলপত্র হলো করদাতার কর নিরূপণের পদ্ধতি। করদাতা এই দাখিলপত্রটা তৈরি করে মাসের শেষে, অর্থ হলো যে তিনি তার কর নিরূপণ করেন। আমরা জানি ভ্যাট হলো সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেম, স্বনির্ধারণী পদ্ধতি, সকল ক্ষেত্রে স্বনির্ধারণী পদ্ধতি। প্রত্যেকে ভ্যাটে নিবন্ধিত প্রত্যেকে নিজের অ্যাসেসমেন্ট নিজে করেন, মাসের শেষে তিনি দাখিলপত্র তৈরি করেন অর্থাৎ তার অ্যাসেসমেন্ট করেন, অ্যাসেসমেন্ট করে নেট ভ্যাট যেটা পেয়েবল হয় সেটা পরিশোধ করে তিনি দাখিলপত্র দাখিল করে দেন। দাখিলপত্র দাখিল করে এটা মাঠ পর্যায়ে একটা অনেক বড় একটা কাজ। আমাদের বর্তমানে আমাদের ভ্যাট সিস্টেমে প্রায় 3,23,000-এর উপরে নিবন্ধন আছে। প্রত্যেক মাসে প্রায় দেড় লক্ষর মতো দাখিলপত্র এখন দাখিল হয়। তো তাহলে কত মানুষ এই এত দাখিলপত্র দাখিল করার পেছনে কাজ করে, আর যারা এখনও দাখিলপত্র দাখিল করছেন না তাদেরকেও দাখিলপত্র দাখিল করাতে হবে। যারা এখনও নিবন্ধিত হয়নি তাদেরকে নিবন্ধিত করতে হবে, তাদের দাখিলপত্র দাখিল করাতে হবে। এই এত কাজ মাঠ পর্যায়ে পেন্ডিং আছে। তো প্রিয় দর্শক, আমরা দাখিলপত্র কী সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। দাখিলপত্রের একটা সংজ্ঞা আছে আইনে, সেটা আমরা দেখলাম, এবং দাখিলপত্র কী ভ্যাট সিস্টেমে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দাখিলপত্র বলতে আমরা কী বোঝাই। দফা ৫১তে দেওয়ানি কার্যবিধি সংজ্ঞায়িত করা হয়েছে, সিভিল প্রসিডিওর কোড সিপিসি। কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? দেওয়ানি কার্যবিধি অর্থ দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সনের ৫ নম্বর আইন। দেওয়ানি কার্যবিধি এটা হলো একটা আইন, এটা হলো একটা সিভিল আইন আমাদের দেশের, এটা সে ব্রিটিশ আমলে প্রণীত। তো সে আইনই এখন প্রয়োজনীয় সংশোধনী সহ সে আইনই চলছে। ১৯০৮ সালে এই আইন প্রণয়ন করা হয়, সিভিল প্রসিডিওর কোড সিপিসি। তো এই আইনটা আমাদের ভ্যাট আইনের মধ্যে বেশ কয়েক স্থানে এই আইনটাকে রেফার করা হয়েছে, এই আইনটাকে উদ্ধৃত করা হয়েছে। এই জন্যে এই আইনটাও সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হয়েছে যে দেওয়ানি কার্যবিধি অর্থ হলো এই দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের যে সিভিল প্রসিডিওর কোড সেটাকে দেওয়ানি কার্যবিধি বলা হয়। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। তো হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এই পর্বে আর একটা সংজ্ঞা আলোচনা করব, দফা ৫২ নির্দিষ্ট স্থান। এই টার্মটাকেও সংজ্ঞায়িত করার প্রয়োজন হয়েছে ভ্যাট সিস্টেমে। সংজ্ঞাটা কীভাবে দেওয়া হয়েছে আমরা দেখে নিই। নির্দিষ্ট স্থান অর্থ বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত কোনো স্থান, যথা এই ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে বলা আছে, বিস্তারিত আমি বললাম না। তো নির্দিষ্ট স্থান বলতে কোনো একটা প্লেস যেখানে বসে করদাতা কার্যক্রম সম্পাদন করে, এটাকে নির্দিষ্ট স্থান বলে। এটা ভ্যাটের যে নিবন্ধনপত্র সেখানে এই স্থানটা উল্লেখ থাকতে হয়, একে বলে নির্দিষ্ট স্থান। তো প্রিয় দর্শক, আমরা এই পর্বে আমরা চারটে সংজ্ঞা আলোচনা করলাম, দলিল, দাখিলপত্র,
দেওয়ানি কার্যবিধি এবং নির্দিষ্ট স্থান। আমি আশা করি যে এই কনসেপ্টগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এই কনসেপ্টগুলোর অর্থ কী সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই কনসেপ্টগুলোর কোনোটা অর্থ সাধারণ অর্থে যেটা বোঝা যায় সেটাই, আবার কোনোটার একটু একটু ব্রড একটু মিনিং আছে, একটু ডিফারেন্ট মিনিং আছে, সেগুলো আমরা ডিসকাশন করছি, যাতে আমরা যখন মূল আইনের মধ্যে যাব তখন বুঝতে সুবিধা হয়। তো প্রিয় দর্শক, ভ্যাট সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করুন 09678208208 09678208208। তো প্রিয় দর্শক, এই পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।